নজর রাখবো পরবর্তী সংবাদে। রাহুল গান্ধীর মন্তব্যে এবার সমর্থনে পাশে দাঁড়ালো খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন। রাহুল গান্ধীর যে মন্তব্য বা খালিস্তানের দাবিকে মান্যতা দেয় পান্নুন, ইতিমধ্যেই একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণ এবং অন্যদিকে জঙ্গির সমর্থন, কিভাবে দেখছে এই মুহূর্তে রাজনৈতিক মহল এই পুরো বিষয়টাকে এবং রাহুল গান্ধীর এই মুহূর্তের অবস্থান কেমন, কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, রাহুল গান্ধী একদিকে যখন তিনি এই বিভাস মন্তব্য করেছেন তখন যখন তার স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণ সহ্য করতে হচ্ছে, অন্যদিকে তার পাশে দাঁড়িয়েছে খালিস্তানি জঙ্গি নেতা, পাঁচ রাজ্যের সামনে বিধানসভা রয়েছে, কি অবস্থান এই মুহূর্তে কংগ্রেসের, বিশেষ করে রাহুল গান্ধীর? দেখো সুপ্রীতি, স্বাভাবিকভাবেই রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন বিদেশের মাটিতে গিয়ে তার জন্য তাকে যথেষ্ট সমালোচনা সম্মুখীন হতে হচ্ছে এদেশে। আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে সকালেই সেই খবর আমরা দেখিয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধীর এই বক্তব্যের, পাশাপাশি তিনি জানিয়েছেন যে ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসে কিন্তু রাহুল গান্ধীর এই মন্তব্য একটা এফেক্ট ফেলবে, এবং পাশাপাশি রাহুল গান্ধী যে বরাবরই বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ান এবং তার যে অভ্যেস, তার অভ্যেস কিন্তু হচ্ছে গিয়ে এই সমস্ত সন্ত্রাসবাদী থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী এদের পাশে দাঁড়ানোর বা এদের এদের সঙ্গে তাল মেলানোর এমনটাই কিন্তু জানিয়েছিলেন। এরকম জানিয়ে কিন্তু আক্রমণ শানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং ঠিক দিন গড়াতে গড়াতেই আমরা সেরকমই একটা ছবি আমাদের সামনে উঠে আসলো। দেখো এই যে খালিস্তান পন্থী এক নেতা, জঙ্গি নেতা বলা ভালো, পান্নুন, তিনি কিন্তু রীতিমতো রাহুল গান্ধীর এই বক্তব্যকে সমর্থন করছেন। রাহুল গান্ধী ঠিক কি বলেছিলেন, রাহুল গান্ধী কিন্তু জানিয়েছিলেন যে ভারতে ধর্মীয় যে সংস্কৃতি রয়েছে মানুষের বা প্রত্যেকের যে আলাদা আলাদা ধর্ম রয়েছে সেই ধর্ম পালনের স্বাধীনতা নেই, এবং সেই অবস্থা শিখদের দেখলে, শিখদের বর্তমান অবস্থা দেখলেই সে কথা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাদের পাগড়ি পরা থেকে শুরু করে গুরুদ্বারাতে যাওয়া প্রভৃতি বিষয়ে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও একাধিক মন্তব্য তিনি করেছেন বিদেশের মাটিতে বসে, অর্থাৎ আমেরিকায় সেই সেখান থেকে কিন্তু এই মন্তব্য করেছিলেন। এখন তোমার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সেই নেতা বা জঙ্গি নেতা বলা ভালো পান্নুন, তিনি কিন্তু রীতিমতো রাহুল গান্ধীর পাশে এসে দাঁড়ালেন এবং তার মন্তব্য সমর্থন করে বললেন যে রাহুল গান্ধীর এই যে মন্তব্য সেই মন্তব্যই কিন্তু তাহলে তাদের যে খালিস্তানের যে দাবি, আলাদা একটা খালিস্তানের দাবি রয়েছে সেই দাবিকেই মান্যতা দিচ্ছে। অর্থাৎ সেই স্বরাষ্ট্রমন্ত্রী সকালে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই আশঙ্কাই কিন্তু একেবারে সত্যি বলে বিবেচিত হচ্ছে সত্যিটি। পাশাপাশি এই যে স্বাভাবিকভাবেই তিনি তো দেখো যে কোনো সাধারণ সাদামাটা কোনো নেতা নন, তিনি এদেশের বিরোধী দলনেতা, এবং সেক্ষেত্রে ভারতের একটি পররাষ্ট্রনীতি রয়েছে, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, পাশাপাশি জঙ্গি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে যেগুলি ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সেক্ষেত্রেও কিন্তু তার একটু সংবেদনশীল হওয়া উচিত রাহুল গান্ধীকে। পাশাপাশি তোমার সেই বিষয়ে ঠিক যে ভারতের নিরাপত্তা, তিনি তো একটা সাংবিধানিক পদে রয়েছেন কিন্তু তাকে তো এটা খেয়াল রাখা উচিত যেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত না করে। এখন আজকে যদি এই কথাটা অন্য কেউ বলতেন পাড়ার দোকানে বসে, কোন পাড়ার চায়ের দোকানে বসে, কোন রাহুল গান্ধীকে আরো সংযত হতে হবে এবং ভেবেচিন্তে কথা বলতে হবে, এটাই কি বলছেন এখন রাজনৈতিক মহল? একেবারে ওইটাই বলছিলাম যে এটা যদি অন্য কেউ বলতো তাহলে সেক্ষেত্রে গুরুত্বটা কিন্তু অন্যরকমের হতো, কথাটা কিন্তু অন্যরকমের হতো। যেহেতু তিনি বিরোধী দলনেতা এবং বর্তমানে মোদীর বিরোধী মুখ, প্রধান বিরোধী মুখ তিনি, তারও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, এবং সেক্ষেত্রে তার এই যে বার্তা সামনে এই যে ভোট রয়েছে তার মধ্যে বিশেষ করে হরিয়ানা, আর সেখানে কি তাহলে কোথাও প্রভাব পড়তে পারে কংগ্রেসের দলের মধ্যে ভাবমূর্তিতে, কি কোথাও প্রভাব পড়বে রাহুল গান্ধীর এই মন্তব্যের জেরে? স্বাভাবিক ভাবেই সেটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের এক অংশ, পাশাপাশি বিজেপি কিন্তু কোনো সুযোগই ছাড়ছে না রাহুল গান্ধীকে আক্রমণ সানাবার, এবং তারপরে যে এই জঙ্গি নেতা এসে তার পাশে দাঁড়ালেন তাতে করে একটু হলেও ব্যাকফুটে যাবেন রাহুল গান্ধী। একেবারে তাই, ধন্যবাদ শুভেন্দু তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে বক্তব্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে নিয়ে তিনি যে বক্তব্য পেশ করেছেন তাতে বারবার বিজেপির পক্ষ থেকে তিনি আক্রমণের শিকার হয়েছেন, তাকে বারবার সেই জায়গাতে আক্রমণ করা হয়েছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাকে আক্রমণ করেছেন, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে জঙ্গির এই যে খালিস্তানি দাবিকে মান্যতা দিয়েছে পান্নুন, তাকে কিভাবে দেখছে, তাকে ঘিরে কি ব্যাকফুটে গেল রাহুল গান্ধী, ইতিমধ্যে প্রশ্ন জল্পনা রাজনৈতিক মহলে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।